আমাদের সমরে অবতীর্ণ হতে পারে। আমরা তৈরি ইনশাআল্লাহ আগামী দিনে লড়াই করে মেয়রত্রীকে আমরা মুক্ত করব, লড়াই করে বাংলাদেশের গণতন্ত্রকে আমরা পুনঃপ্রতিষ্ঠা করব, লড়াই করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমকে সমুন্নত রাখব। এই প্রত্যয় ব্যক্ত করে যে দিন বা নবছর রাষ্ট্রপতি লড়াই সংগ্রাম করে জীবন বাজি রেখে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন, যে নেত্রী বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, তিনদিনে জাতীয় নির্বাচনে যে তিন যে ভাষা একাধিক আসন থেকে নির্বাচিত করে বিপুল ঘুরে বিজয়ী হয়েছেন, একটি আসন থেকে নির্বাচিত হয় নাই, সেই জনপ্রিয় নেত্রী আজকে আমরা নাকি মহামান্য হাইকোর্ট থেকে রায় দেওয়ার পরও আমরা নাকি উচ্চ আদালত এবিলি ডিভিশন থেকে তার রায় স্থগিত করা হয়। কেন স্থগিত করা হয়? দেশে আজকে কোনো আইনের শাসন নাই, এক ব্যক্তির ইচ্ছায় আজকে দেশ পরিচালিত হচ্ছে, তার কাছে পুরো দেশ আইনে আইন আজকে জিম্মি হয়ে পড়েছে, দেশের মানুষ জিম্মি হয়ে পড়েছে, আজকে একটি ভয়ঙ্কর ভয়াবহ ষড়যন্ত্র চলছে। একটা পরিসংখ্যানে দেখলাম গত কয়েকদিন আগে, এই পৃথিবীর সবচেয়ে বিকৃত রাষ্ট্র ইসরায়েল, সেই ইসরায়েলি সেনাবাহিনীর 54.70% সৈনিকরা গাঁজাখোর, তারা সবাই গাঁজা সেবন করে এবং এইটা ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের তদন্তের মাধ্যমে পাওয়ার পরে তারা দেখলো পরিমাণটা এত বেশি, এটা এখন বন্ধ করতে গেলে সেনাবাহিনীতে সমস্যা হবে, ফিলিস্তিনিরা এই সুযোগটা নিয়ে নেবে, এই কারণে তারা ইসরায়েলি বাহিনীর একাম দুকাম সব ভেঙে নিয়েছে। আজকে আমাদের প্রতিবেশী আমাদের বন্ধু দেশ মুক্তিযুদ্ধে তাদের কাছে আমরা কৃতজ্ঞ, সেই বন্ধুদের ভারতে গিয়ে এসটি মাস যখন কথা বলে তখন মনে হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কথা বলছে, এবং এই এসটি ইমাম এইচের অ্যাপ্লিকেশন হচ্ছে হাসিনা, আর টিএর অ্যাপ্লিকেশন হচ্ছে ট্রাস্টেড, হাসিনা ট্রাস্টেড ইমাম, হাসিনা ট্রাস্টেড ইমাম, অথচ এই এসটি ইমাম হাসিনার বাবা শেখ মুজিবের কাছে ছিল, বিল্টেয়ার ইমাম ট্রাস্টেড ইমাম ছিল না। শেখ মুজিবের হত্যাকাণ্ডের পরে বঙ্গভবনে খন্দকার মোস্তাকের নেতৃত্বে মন্ত্রিসভাকে শপথ করিয়েছিল এই এসটি ইমাম। এই এসটি ইমামদের মতো লোকের ভিড় এত বেড়েছে ইসরায়েলি সৈন্যবাহিনীর 2/3 সেনাদের গাঁজা সেবনের মতো আউটলিগের দুর্ঘ অবস্থা এখন তাই দাঁড়িয়েছে। এখন এইটা যদি হাসিনা জোর করে সংশোধন করতে যায় সুবিধাটা পেয়ে যাবে বিএনপি, যে কারণে তার এত ভয়, যে কারণে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে এত অত্যাচার নির্যাতন, এবং তার কারণে তাকে কারাগারে থাকতে হবে, এবং খালেদা জিয়ার কোনো অন্যায় করেন না, সে কারণে তাকে আজকে সুচিকিৎসা না দিয়ে ওই কারাগারে তাকে হত্যা করা ষড়যন্ত্র চলছে। আজকের এই জনসংখ্যাকে বলতে হবে, আজকের সরকারকে বলতে হবে, আপনাদের এই অত্যাচার নির্যাতন এবং চিকিৎসা হবে, দেশের দেশ যদি শারীরিক তুলনা যায় আল্লাহর কসম বাংলাদেশে সেদিন আপনার সরকারের উপরে আগামী দিনে বৃহত্তর গণ আন্দোলনের মধ্য দিয়ে হাসিনার পতন হবে ইনশাআল্লাহ, এবং খালেদা জিয়া কারাগার থেকে মুক্ত হবে ইনশাআল্লাহ, আর ওই কারাগারে শেখ হাসিনাকে নিয়ে যাওয়া হবে, শেখ হাসিনাকে ওই কারাগারে থাকতে হবে, দুঃখে দুঃখে কাটাইতে হবে, হাসিনার সাথে কোনো আপোষ নেই। তাই আজকে দেশটি বেগম খালেদা জিয়া সহ যুব দলের সাধারণ সম্পাদক সুলতান সালেহ টুকু, হাবিবুর রশিদ হাবিব সহ এবং ইসাক সরকারের অবিলম্বে মুক্তি চায়। তার পরবর্তীতে মেট্রো
হাসিনার পতন ঘটিয়ে খালেদা জিয়াকে ক্ষমতায় বসানো হবে, সরকার হবে, তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনবো ইনশাল্লাহ। আমরা বিএনপি যে কোনো অনুষ্ঠানের সাথে ইনশাল্লাহ আমরা আন্দোলনে সক্রিয় থাকবো এবং আগামীতে দেশ কেন্দ্রিক বেগম খালেদাদের মুক্তির দাবিতে যে কোনো চেকিং বাস করতে আমরা রাজি ইনশাল্লাহ। আমি আজকে শুধু একটু উই বলতে চাই, অনেক অনেক কথা বলেছেন আজকে এখানে দেশ নেত্রী কারারুদ্ধ 5 মাসের অধিক উনি কারাগারে অসুস্থ অবস্থায় আছেন, ওনার ব্যক্তিগত চিকিৎসকরা ওনাকে দেখার পরে ওনাকে সুচিকিৎসার জন্য আজকে কয়েক মাস হলো সুপারিশ করেছেন বিভিন্ন সময়ে, কিন্তু সরকার এর কানে সেটি ঢুকছে না। এবং এমন একটি অমানবিক সরকার, এই সরকার দেশনেত্রীর মতো মানুষ যার বয়স 73+, এবং তিনি স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার সহধর্মিণী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান এবং 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, 2 বারের বিরোধী দলীয় নেত্রী, গণতন্ত্রের মাপকাঠিতে এদেশের সবচেয়ে জনপ্রিয় নন্দিত নেত্রীর নাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে তার প্রতি যে আচরণ করা হচ্ছে চিকিৎসার জন্য, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার, উনি কোথায় চিকিৎসা নেবেন, কাকে দিয়ে চিকিৎসা নেবেন, রুগীর তার কি পেশেন্টের চার্টার আছে, পেশেন্ট চার্টার পেশেন্ট লাইসেন্স রুগীর, সেটি আজকে সরকার মানছে না। এবং সরকারের প্রধানমন্ত্রী সহ মন্ত্রীরা অনেকেই ব্যঙ্গ করেন, কিন্তু ওনারা ভুলে যান যে ওনারা এই প্রধানমন্ত্রী উনি ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় স্কয়ার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছিলেন, পরবর্তীতে প্যারোলে বিদেশেও গিয়েছিলেন। মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য বেসরকারি হাসপাতাল ল্যাবে সহ বারডেম সহ বিভিন্ন জায়গায় চিকিৎসক নিয়েছেন, কিন্তু ওনারা মনে করেছেন আর বোধহয় কারাগারে যেতে হবে না, আর বোধহয় অসুস্থ হবেন না। কাজে এই দিন দিন নয়, আরো দিন আছে। কাজেই আজকে ঠিক একই কায়দায় যারা কোটা সংস্কারের আন্দোলন করছে, তারা অসুস্থ হয়েছে, ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে গিয়েছে, ঢাকা মেডিকেল কলেজে গিয়েছে চিকিৎসার জন্য, রাত 2টার সময় ডাইরেক্টর স্যার, এই ব্রিগেডিয়ার স্যার আইসিআর রুগীদের কি ছুটি দিয়েছে, ভর্তি হয়েছে আনোয়ার খান মেডিকেল কলেজ হসপিটালে রাত 2টার সময়, বেসরকারি হাসপাতাল থেকে চিকিৎসা না দিয়ে ছুটি দেওয়া হয়েছে সেই সমস্ত কোমলমতি ছাত্র ভাইদেরকে। কাজেই আমরা বলতে চাই যারা চিকিৎসা নিয়ে মানুষের সাথে এই ধরনের অমানবিক আচরণ করে, কাজে ইতিহাস বলে এই ক্ষেতের চাক্কা মানসিক একটা ভাষা আছে, ক্ষেতের চাক্কা খেতেই ভাঙে। কাজেই সবাই তৈরি হন, ইনশাআল্লাহ আমরা দেশনেত্রীকে মুক্ত করব এবং সকল অন্যায়ের প্রতিকার হবে, ইসাককেও ইনশাআল্লাহ প্রডিউস করতে হবে। আমাদের সামনে শুধু একটাই লক্ষ্য, সেই লক্ষ্যটা হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্রের জাল ছিন্ন করে ওই কারাগার থেকে মুক্ত করে আনতে হবে। আপনারা জানেন দীর্ঘ 5 মাস তিনি একটা নিশ্চিত্র স্যাঁতস্যাঁতে বন্ধমায় প্রতিবন্ধময় কারাবাসে তিনি কারাবাস করছেন এবং সেখানে তিনি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছেন, কিন্তু বর্তমান সরকার তার কোনো চিকিৎসা করাচ্ছেন না, তাকে তিলে তিলে হত্যা করার পরিকল্পনা হয়তো এই সরকারের আছে এবং সেই চেষ্টাই তারা করছে। গণতন্ত্রের আন্দোলনে সংশয়ী বেগম খালেদা জিয়া অবদান রেখেছেন, মিডিয়া প্রকাশের ক্ষেত্রে আজকে যে শত মিডিয়া প্রকাশ করেছে এটিও বেগম খালেদা জিয়ার অবদান। বাংলাদেশের মানুষের একজন সাধারণ নাগরিক যেই বিচার প্রত্যাশা করে, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ সেই বিচার থেকে বঞ্চিত। স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে আমরা কি স্লোগান দিয়েছিলাম, বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ থেকেছে সেই জনতা। আমি জানি না আবার এই স্লোগান দিতে হবে কিনা, এই বিচার থেকে বঞ্চিত, গণতন্ত্র থেকে বঞ্চিত, এই ধরনের কি অবস্থা, দীর্ঘস্থায়ী চলতে পারে না। সাংবাদিক সভা গণতান্ত্রিক আন্দোলনে আছেন বেগম খালেদা জিয়ার মুক্তি
ব্যাপারে অপরিসীম ভাবে থাকবে ইনশাআল্লাহ। যথেষ্ট নয়, এর চাইতো বৃহত্তর
সামনে মাঝে একটা নামের
সামনে লোক আমরা পূর্বমুখী করে প্যান্ডেল করে সারাদিন কারাগারে রাখা হয়েছে। একটা ষড়যন্ত্র, সেটা হচ্ছে
রেশন নেত্রী বেগম খালেদা জিয়াকে ছাড়া, বিএনপিকে ছাড়া, বিরোধী দল ছাড়া এবং এদেশের জনগণকে ছাড়া তারা আরেকবার 2014 5ই জানুয়ারির প্রহসন তারা আবার পুনরাবৃত্তি করতে চায়, এই ষড়যন্ত্রে তারা লিপ্ত। আজকে সকল বক্তা বলেছেন সেই 2014 5ই জানুয়ারি সেই নীল নকশা, সেই ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ আরেকবার বাস্তবায়িত হতে দেবে না। দেশের জনগণ 2014 5ই জানুয়ারি প্রতারিত হয়েছে, এই প্রধানমন্ত্রী বলেছিল সেই নির্বাচন একটি নিয়ম রক্ষা নির্বাচন এবং সংবিধান রক্ষা নির্বাচন, কথা রাখে নয়। তাই এইবার জনগণ তার সেই প্রতারণায় আর কোনোদিন ভুল করবে না। এই বক্তা আমাদের বক্তারা বলেছেন এই অবস্থা থেকে, এই স্বৈরাচারীর হাত থেকে দেশকে মুক্ত করতে হলে আন্দোলনের বিকল্প নাই। আপনারা শুনেছেন আইনি লড়াইয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি হবে না, কেন আইনিভাবে তাকে সাজা দেওয়া হয় নাই, রাজনৈতিকভাবে সাজা দেওয়া হয়েছে। তাই রাস্তায় আন্দোলন করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। এবং খালেদা জিয়ার মুক্তি একাদশ জাতীয় সংসদ নির্বাচন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা এক সুতায় গাঁথা। তাই বেগম খালেদা জিয়াকে মুক্ত করে এদেশে আন্দোলনের মাধ্যমে নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করে সংসদ ভেঙে দেওয়ার ব্যবস্থা করে এদেশে ইনশাল্লাহ আগামী নির্বাচন সংগঠিত হবে, নির্বাচন অনুষ্ঠিত হবে। আমার নতুন করে বক্তব্য দেওয়ার কিছু নেই, আমাদের আজকে দীর্ঘ সময় ধরে এখানে আমাদের অনুষ্ঠান কর্মসূচিতে যে সমস্ত বক্তারা বক্তব্য রেখেছেন তাদের বক্তব্যের মধ্য দিয়ে স্পষ্ট এসেছে যে দেশকে তারা রেখে কালে রেখে এখানে এই দেশে জাতীয় সংসদ নির্বাচন হবে না। এবং দেশের বিবেক খালেদা জিয়া গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে, চার পাঁচ দিনের থেকে গ্রেপ্তার করা হবে, সারা দেশে অসংখ্য নেতা উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে বিএনপিকে নির্বাচন এবং রাজনীতি দেশের সকলকে রাজনৈতিক দলগুলোকে তিনি আহ্বান দেন, সংগঠনকে আহ্বান জানিয়েছেন। আজকে আবারও এই অনশন কর্মসূচির মধ্য দিয়ে আমরা দাবি করছি যে অবিলম্বে দেশের তাদেরকে মুক্তি দিয়ে তার সুখুশি এবং একই সঙ্গে আমরা এই দাবি আবারও বলছি যে এখানে অবশ্যই একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে, নির্বাচন কমিশন থেকে দিয়ে পুনরায় গঠন করতে হবে, পার্লামেন্টকে ভেঙে দিতে হবে, সেনাবাহিনী মোতায়েন করতে হবে, তবেই নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে, এই দেশে নির্বাচন হবে, নির্বাচন হবে। আবারও আমরা সেই আহ্বান জানাই দেশের সকল দল মত নির্বিশেষে, সকল রাজনৈতিক দল, সকল সংগঠন, পেশাজীবী, ঐক্যবদ্ধ দেশের বিএনপির নির্বাচন যাওয়ার জন্য নয়, এই দেশের মুক্তির জন্য, 16 কোটি মানুষের মুক্তির জন্য, তাদেরকে আবার গণতন্ত্র ফিরে দেওয়ার জন্য সকল ঐক্যবদ্ধ হয়ে এই স্বৈরাচার হাসিনা রাত থেকে দেশকে বাঁচাতে হবে, ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে। আসুন সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাই, আমাদের সবকে ধন্যবাদ। আমি এখন অনুরোধ করবো আমাদের সবচেয়ে বয়স্ক আমাদের
জেলে থাকা খালেদা জিয়ার জয় হয়েছে। আজকে উনি জেলে যাওয়ার সময় বলে গেছিলেন নিয়মতান্ত্রিক আন্দোলন বহাল রাখতে হবে, আপনারা তাই করেছেন। সরকার বাধ্য হয়েছে শেষ মুহূর্তে হলেও আপনাদেরকে এখানে একটা ফটো মিটিং করার অনুমতি দিতে। এটা শুরু, আপনাদের যে বিরাট জয়ের শুরু। আজকে খালেদা জিয়া অন্যায়িতভাবে অন্যায়ভাবে অধিকারের কারণে জেলে আছেন, তার সাথে জেলে আছে বিভিন্ন রাজনৈতিক দলের 20-25 হাজার কর্মী, তাছাড়া বিভিন্ন কারণে অকারণে আরও আছে 70 হাজার। এতগুলো লোকের দীর্ঘ শ্বাস যে আজকে সরকারের গায়ে পড়বে না, সুতরাং আপনারা নিশ্চিত থাকেন যে আপনাদেরই বাস্তবতা। আমি বলতে চাই দেশবাসী, সামনে 3টা নির্বাচন আছে, সিলেট, বরিশাল, রাজশাহী। এখানে যে আমাদের স্ট্যান্ডিং কমিটির এবং জাতীয় কমিটির যারা আছেন, আমি আশা করি তারা আগামী কয়েকটা দিয়ে যে 3টা শহরে কাটাবেন, তাহলে দেখবেন কোনো রকম চক্রান্তই আপনাদেরকে বিজয় খেলিয়ে দিতে পারবে না। সঙ্গে সঙ্গে একই কথা বলতে চাই, 20 জনে যারা আছেন তারা অন্যের প্ররোচনায় ভাঙ্গ দেওয়ার জন্য দাঁড়াবেন না। একক ব্যক্তিকে মনোনয়নের জন্য সমর্থন দিন, জয় আপনাদের অবিসম্ভাবী। আপনাদের আজকে লাস্ট কথাটা বলতে চাই, বিচারপতিগণ এ পর্যন্ত যা করেছেন বিবেচনা পরিষদের কাজ নয়, তবে আস্তে আস্তে আমার ধারণা তাদের বিবেক জাগ্রত হচ্ছে। 11 তারিখে কিছুটা হয়তো লক্ষণ দেখব, তারপরে খালেদা জিয়া অবশ্যই মুক্তিপ্রাপ্ত হবে নির্বাচনে। আপনাদের জয় সুনিশ্চিত। সবাইকে ধন্যবাদ।